বিপিএলে নিজেদের শেষ ম্যাচে শেখ জামালকে হারিয়েও রক্ষা হয়নি ফরাসগঞ্জের পাতানো ম্যাচের অভিযোগের সঙ্গে কপালে জুটেছে অবনমন আগামী মৌসুমের বিপিএলে খেলা হচ্ছে না পুরনো ঢাকার দলটির তবে স্বাধীনতা কাপে এই জায়ান্ট কিলাররাই চমকে দিচ্ছে বাঘা বাঘা সব প্রতিপক্ষকে এখনো শেখ জামাল আবাহনির মতো ক্লাবগুলোর নিশ্চিত হয়নি কোয়ার্টার ফাইনাল যাদেরকে হিসেবের মধ্যেই রাখা হয়নি সেই ফরাসগঞ্জে সবার আগে নিশ্চিত করেছে শীর্ষ আটের টিকিট বঙ্গবন্ধু স্টেডিয়ামে মুক্তিযোদ্ধার সঙ্গে ম্যাচের শুরুটায় আধিপত্য ছিল ফরাসগঞ্জেরই ফরওয়ার্ড মোহাম্মদ আলমগীরের চমৎকার শট প্রতিহত করার কোনো সুযোগই পাননি মুক্তিযোদ্ধা গোলরক্ষক আজাদ হোসেন সমতা ফেরাতে বেশিক্ষণ সময় নেয়নি মুক্তিযোদ্ধা আমিরুল ইসলামের গোলে সমতায় ফেরে তারা এরপর বাকি সময় দুদলই গোলের জন্য লড়াই করেছে কিন্তু কাঙ্ক্ষিত সে গোল আসেনি শেষ পর্যন্ত পয়েন্ট ভাগ করেই শেষ হয়েছে দুদলের ম্যাচ এদিকে দিনের প্রথম ম্যাচে সমর্থকদের আবারও হতাশ করেছে সাইফ স্পোর্টিং ক্লাব বিগ বাজেটের দল নিয়ে বিপিএলের শিরোপা জয়ত দূরে থাক শীর্ষ তিনেও জায়গা হয়নি জামাল ভুইয়ার দলের এবার স্বাধীনতা কাপেও ঢুকছে তারা প্রথম ম্যাচে চট্টগ্রাম আবাহনীর সঙ্গে এক এক গোলের ড্র দ্বিতীয় ম্যাচে প্রতিপক্ষ আরামবাগকে পেয়েও কোনো কুল কিনারা করতে পারেনি তারা উল্টো প্রথমার্ধে তাদের ওপর ছড়ি ঘুরিয়েছে মতিঝিল পাড়ার দলটি ম্যাচের বিশ মিনিটে মোহাম্মদ জুয়েলের সহায়তা গোলের সুযোগ পেয়েছিলেন সুফিল কিন্তু অধিনায়কের আক্রমণ রুখে দেন সাইফ গোলরক্ষক আনিসুর রহমান বিয়াল্লিশ মিনিটে মিডফিল্ডার আরাফাতের হেড ক্রসবারের ওপর দিয়ে গেলে আবারও গোলবঞ্চিত হয় আরামবাগ আরামবাগের মতো দ্বিতীয়ার্ধে বেশ কটি ভালো সুযোগ পেয়েও গোল করতে পারেনি সাইফও শেষ পর্যন্ত তাই নিষ্প্রাণ র নিয়েই মাঠ ছেড়েছে দুদল পারভিন আক্তার সময় সংবাদ ঢাকা